ওয়েলকাম টু রানু দুনিয়া। রানু দুনিয়া আপনাদের সকলকে স্বাগত। সারাদিন ধরে রানু যা যা করে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয়। সকালে কি খাবি? হ্যাঁ পরে খাবি, কিন্তু কি খাবি? কি খাবি বল? কি হয়েছে রানু? জামাটা আনিনি। জামাটা আনিস নি? দেখো না। কোন জামা? জামাটা। দাঁড়া দেখি আমার কোন জামা। কি হয়েছে তাহলে বল? জামাটা নেব। কে? জামাটা। তোর জামাটা কে নিল? জামা নিয়ে কেন? কোথা থেকে দেব বল? আমি তো খুঁজলাম, পেলাম তো না বল। তুই এবার থেকে জামা কাপড় আলমারি লকারে রেখে দে, তোকে ভাই জামা কাপড় আর কাউকে দিতে হবে না। তোর মা নেবে এই রোজ ঝামেলা, আমি কি করি বলতো রানু তোর জামা কাপড় নিয়ে? কে নেয়, কে নেয় তোর জামা কাপড় রাত দিন? তোর মা। তোর মা কি করে রাত দিন? খাটে খানা লেগেছে। ঠান্ডা লেগেছে তো জল ঘাটে কেন তোর মা? তুই বলতে পারিস না মা জল ঘেটো না, বুঝিয়ে তো একটু বলবি। হ্যাঁ রানু তুই কি ভিজে জামাটা পরে আছিস? হে ভগবান দেখি। হ্যাঁ পুরো ভিজে জামা পরে আছিস। কি রে রানু ঠান্ডা লেগে যাবে তো? ভিজে জামা পরলি কেন? হ্যাঁ জামা জামা নেই যা বাবা আজকে হয়েছে কি, রানুর বড় মাইমা রানুর জামা আটকে রেখেছে। রানু ভিজে জামাটা নিয়ে নিয়ে খাটের ছত্রিতে, মানে আমার শাশুড়ির খাটের ছত্রিতে আর কি ভিজে জামাটা মেলে দিচ্ছে, ফলে ছত্রি খারাপ হয়ে যাবে, খাটটা কাঠটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য শাশুড়ি রাগে ওর জামাটা এখানে রেখে দিয়েছে। আই রানু যা যা রে নিয়ে নে চুপি চুপি। আমি রানুকে বারবারই বলছি জামাটা চুপি চুপি নিয়ে নে, কিন্তু রানু ভয় পাচ্ছে। কেন কি এই যে ওর বড় মাইমা বসে আছে, কিছুতেই ওকে জামা নিতে দেবে না। কেন কি রানু জামা নিলে সেটা আবার খাটের ছত্রিতে রাখবে, ভিজে টপ টপ করে জল পড়ে পুরো বিছানাটা নষ্ট হবে। সেই জন্য রানুকে আটকাচ্ছে আমার শাশুড়ি, কিন্তু রানু তো একদমই বুঝতে চাইছে না। ভিজে কি করবি এখন? যা যা নিয়ে আয় নিয়ে আয়, এখানে রাখবি সামনে রাখবি। রানু রনে ভঙ্গ দিয়েছে, জামা পায়নি, ও ভেজা জামাগুলো সব খাটের উপর রাখে। তো দুপুর দুপুর বিয়ে বাড়ির ব্যান্ড পার্টি যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান এই পাড়ায় লেগেই থাকে, আমরা দেখি। হ্যাঁ কি হয়েছে এরানু, কি হয়েছে? সকলের খাওয়া দাওয়া চলছে, সবাই মিলে একসাথে খাচ্ছে। তো রাত্রে আরেকটা বিয়ে বাড়ি যাচ্ছে, নন বেঙ্গলিদেরই বিয়ে। এখানে বিভিন্ন ধর্মের লোক বাস করে, বিভিন্ন জাতের লোক, তো প্রায় অনুষ্ঠান লেগেই থাকে এখানে। এই যে এই বাড়িতে বিয়ে বাড়িটা ভাড়া করা হয়েছে এবং এই বাড়িতেই বিয়ে হচ্ছে। রানু এখন মন দিয়ে টিভি দেখছে, এটা কি সিরিয়াল আমি জানি না, ও খুব ভালোবাসে এই সিরিয়ালটা দেখতে আর মন দিয়ে দেখে। এই সময় ওকে ডিস্টার্ব করা একদমই চলে না, যেখানেই থাকুক ছুট্টে চলে আসে এই সিরিয়ালটা ও দেখতে। তো মেরেই আসছে। তোকে শুধু মেরে যাচ্ছে? হাতে ভাঙা, হাত ভেঙে গেল? সে তো অনেক আগে ভেঙে গেছে। কে মারলো রানু? হ্যাঁ মারিনি। এই যে বললি মেরেছে, কি রে এই যে বললি তোকে মেরেছে? না না বাড়ি চল খালা হয়েছে খাওয়া। রেগে যাচ্ছিস কেন? সবাই বলছে তুই নাকি কার ঘর থেকে কি নিয়ে এসেছিস? না না। কি নিয়েছিস? তোর মা। তোর মা বলছে তুই নাকি ছবি নিয়ে এসেছিস? বলছে তো সবাই? নেয়নি। নেয়নি? তাহলে বলছে কেন যে তুই ছবি নিয়ে এসেছিস অ্যালবাম?
এইটা এইটা অ্যালবাম দেখি ওটা রানুর মায়ের জন্য এই শাড়িটা কিনে নিয়ে এসেছি। রানুকে বললাম মাকে দিয়ে দে। তো রানুর মায়ের জন্য আজকে এই শাড়িটা কিনে এনেছিলাম, যাতে রানুর মা পরে কীরকম উল্টো পাল্টা শাড়ি পরে থাকে। আলমারিতে শাড়ি আছে, পরবে না বলে, সব তাঁতের শাড়ি, কী পরবো, ওই জন্য এটা নিয়ে এসেছি। রানু রানু অলরেডি সোয়েটার পরে বসে আছে। এই রানু, তুই সোয়েটার পরেছিস কেন? মা পরিয়ে দিচ্ছে কেন? তো ঠান্ডা লাগছে। রানুরও খুব ঠান্ডা লেগেছে, আর রানু আমাকে অনেক সেবা করেছে আমার শরীর খারাপে, তাই না রানু? এইটা রানু মাকে রানু দেবে, রানুর মায়ের জন্য বাড়িতে পরার এই ছাপা শাড়িটা নিয়ে এসেছি। ভালো হয়েছে রানু? রানু আবার দেখছে উল্টে পাল্টে যে শাড়িটা কেমন হয়েছে। রানু মাকে দিবি তো শাড়িটা? ডাক মাকে, ডাক পিসি, ডাক পিসি। হয় নাকি তোর? হ্যাঁ মা, রানু ডাক, আমি নিয়ে চলে যাবো। এটা কি আমি নিয়ে চলে যাবো? মাকে দিবি তো? বস, মাকে ডেকে নিয়ে আয়, যা না দেখো শাড়িটা কেমন হয়েছে। দেখো ভালো হয়েছে, শাড়িটা খোলো দেখো। রানু মাকে দে, তুই দে, রানু তুই দে মাকে শাড়িটা, তুই দে, হ্যাঁ মাকে দে শাড়িটা। ও বাবা, ও আবার প্যাকেট খুলে দিচ্ছে মাকে। দে মাকে দিয়ে দে, হাতে হাতে করে দে। নাও এটা পরবে পিসি, তুমি ওই সিল্কের শাড়িগুলো আর পরো না, অনেক শাড়ি আছে তোমার, একটু একটু করে বার করে পরো, দেখো যদি ভালো লাগে আরেকটা আমি কালকে বেরিয়ে এনে দেবো। না না তোমার লাগবে, তুমি পড়ো না কিছু না, না তুমি পড়ো, কালকে বার করে পড়বে তো, এতদিন পড়োনি কেন? ছাপা শাড়ি, হ্যাঁ 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 ছাপা শাড়িগুলো পরো, মোটামুটি এখন শীতকাল এসছে, এই সিল্কের শাড়িগুলো পরো না শুধু মুদু। বাবা রানু শুয়েই পড়লো। রানু কি খবর বল? তুই সোয়েটার পরেছিস কেন আগে আমায় বল? কাশি ঠান্ডা লেগেছে। কাশি ঠান্ডা লেগেছে বলে সোয়েটার পরলি? কে পরিয়ে দিল? আমার মা। হে ভগবান, সারা জীবন আমার মা আর আমার মা, আর কারো মাকে পাস না। সুমির মা বল, রূপের মা বল, নেপুর মা বল, মুনের মা বল, তা না আমার মা, শুধু আমার মা। কি হয়েছে রানু? ঠান্ডা লেগেছে। রানুরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, আমার জ্বর তিন দিন ধরে, আমি উঠতে পারছি না বিছনা থেকে, যার জন্য আমি ভিডিও করতে পারছি না, খুব দুঃখিত। তো রানুও ঠান্ডা লেগেছে, কিন্তু রানু শরীর খারাপ না, রানু ঠিক আছে, ওর একটু কাশিটা এখনও কমেনি, মানে অল্প বিস্তর আছে আর কি। কিন্তু আমি খুবই অসুস্থ, বিছনা ছেড়ে উঠে দাঁড়াতেও পারছি না, যে আমি ব্লগিং করবো কিছুই হচ্ছে না, না আমারটা না রানুরটা, খুব শরীর খারাপ। এই যে আমার জ্বর, জ্বরে শুয়ে আছি, ডাক্তার দেখানো হয়েছে, পাশে ওষুধ আর জলের বোতল। রানু আমাকে ছেড়ে কিন্তু এক ফোঁটাও যায়নি, সারাক্ষণ আমার মাথার কাছে বসে থাকে, মাথায় হাত বোলায়, আর পাঁচ মিনিট অন্তর অন্তর ঘুমিয়ে পড়লেও বর্দি বর্দি বলে ডাকবে, মানে কিছুতেই আমাকে ঘুমোতে দেবে না, কেন কেন বুঝতে পারি না। আমি চোখটা বন্ধ করলেই বর্দি বর্দি বলে ডাকছে, কোনো সাইকোলজিক্যাল প্রবলেম কিনা জানি না, আমি চোখ বন্ধ করলেই চোখটাকে হাত দিয়ে চোখ থেকে তুলে দিচ্ছে, ডেকে দিচ্ছে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক এখন একটু ভালো লাগছে, তিন দিন ধরে পড়ে আছি এভাবে, আর আপনারা সকলে ভালো থাকবেন। স্যালাইন করবে, স্যালাইন করবে, আর পাশে যে বেলটা আছে বাজাবে, আর যখন যখন যা কিছু আমি পোস্ট করব বাজাবে, তাহলে আপনারা দেখতে পাবেন, তাই তো? আচ্ছা ওইটা বলে দে আমাকে, না না আমাকে লাইক, লাইক হবে, আরে কি হলো আমি তো কিছু বললামই না, আরে ও রানু, ও রানু।